চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনে তাপ শোষণ করে কিছুটা স্বস্তি এনে দিতে পারে গাছগাছালি। তবে গাছ বাছাইয়ে সচেতন হবার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবিদরা। মিথিলা নাজনিনের রিপোর্ট। এবছর এপ্রিল মাসের প্রায় পুরোটা জুড়েই চলে তাপপ্রবাহ। গ্রীষ্মকালে এমন দাবদাহ স্বাভাবিক উল্লেখ করলেও জনজীবন অতিষ্ঠ হওয়ার জন্য মানুষই দায়ী বলে জানিয়েছেন প্রকৃতিবিদরা। তারা বলছেন, প্রকৃতি এবং অঞ্চলভেদে গাছে রয়েছে ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য না বুঝে বৃক্ষরোপণ আমাদের জন্য অনেকটা বিপরীত ফল এনে দিচ্ছে, যা স্পষ্ট হয়ে উঠেছে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে। এক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পরিকল্পিত বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। যতটুক আছে গ্রিন কাভার, এর ভিতর সারা দেশকে আমরা বিদেশি 8-10টা স্পিসিস দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। যেমন আমাদের আকাশমণি, ইউক্যালিপটাস, মেহগনি, রেনট্রি, শিশু, ইপিলিপিল, চাম্বুল, কনকচূড়া, লম্বু ইত্যাদি, এগুলা কিছুটা ফাস্ট গ্রোয়িং। আমরা যুক্তি ছিল যে এগুলো দিয়ে আমরা দ্রুত কাঠ উৎপাদন করব। 5,000 উদ্ভিদ থাকার কথা, আজ পর্যন্ত আমরা 4,000 উদ্ভিদ প্রজাতি আমরা বাংলাদেশের জন্য আবিষ্কার করেছি। এর ভিতরে 1,000 বৃক্ষ প্রজাতি আছে। এখন 1,000 বৃক্ষ প্রজাতির ভিতরে তো অনেকগুলো প্রজাতি ছিল যেগুলো মানে অর্থাৎ এই দ্রুত বর্ধনশীল ছিল। আমরা সেগুলোর কথা বিবেচনা না করে, সেগুলো নিয়ে কোনো ধরনের পরীক্ষা না করে আমরা হঠাৎ করে বিদেশ থেকে নিয়ে আসা বিদেশি স্পেসিসগুলোকে আমরা সারা দেশে ভরিয়ে দিলাম। দেশীয় প্রজাতির গাছের মধ্যে রয়েছে তেলসুর, নিম, কুর্সি, জাম, আগর, দেওয়া, বহেরা, গামারি, পেন্সিল ট্রি সহ নানা প্রজাতির গাছপালা, যা এখন বিরল প্রজাতির তালিকায় উঠেছে। ঔষধি গুণ সম্পন্ন অনেক গাছ শুধু প্রকৃতিতে শীতলতা এনে দেয় না, সহায়ক হয় বাস্তু সংস্থানেও। আমাদের যে দেশীয় উদ্ভিদ প্রজাতির উপরে আমাদের জীব বৈচিত্র্য, পশু পাখি, ইনসেক্ট, বাটারফ্লাইস, এরা যে নির্ভরশীল, ওই দেশীয় গাছগুলো থাকলে এই জীব বৈচিত্র্যের অংশগুলো থাকবে। আমাদের যেই কয়টা নার্সারি আছে তাদের জন্য একটা পলিসি গাইডলাইন দরকার। আমি যেখানেই সামাজিক বনায়ন করব সেখানে যাতে বিভিন্ন ইয়ারে গাছ লাগাই, যাতে একটা এলাকায় কয়েকটা স্তর থাকবে, আমরা একটা কাটবো আর একটা থাকবে, কারণ ওই কাটা জায়গা থেকে পশু পাখিগুলো যাতে ওইখানে আশ্রয় নিতে পারে। শিক্ষা ও গবেষণার বাইরে বিদেশি বৃক্ষের বিস্তার না ঘটানোর আহ্বান প্রকৃতিবিদদের। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।